আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাভা প্রোগ্রামিং এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে ভেরিয়েবল। আসলে ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা মান বহন করবে, আমরা মান দিতে পারবো, সে মানটা বাড়তেও পারে কমতেও পারে, কিংবা সেটা হতে পারে কোনো সংখ্যা ধারণ করছে, কিংবা কোনো ওয়ার্ড স্ট্রিং টাইপের মানে সংখ্যা অক্ষর, সেটা একটা মান বহন করবে। যে যেটি মান বহন করতে পারবে সেটা হচ্ছে ভেরিয়েবল। বাংলাতে এর অর্থ হচ্ছে চলক। তো আমরা প্রোগ্রামে দেখা যাক ভেরিয়েবল আসলে কিভাবে কাজে লাগে। তো আসলে তো ভেরিয়েবলের কিছু টাইপ আছে, এগুলোকে প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়। তো এর মধ্যে একটি হচ্ছে ইন্ট, যেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু বহন করে। ইন্টিজার 1, 2, 3, 4, 5 এরকম হতে পারে। আরেকটি ডাটা টাইপ হচ্ছে ডাবল, যেটার মধ্যে আমরা ভগ্নাংশ সংখ্যা বা অন্য কোনো সংখ্যা রাখতে পারবো, বড় বড় সংখ্যা। এছাড়া আছে ফ্লট, ক্যারেক্টার, চার, ক্যারেক্টার চার সেম জিনিস। এরপর আছে বুলেন, যেগুলো ট্রু অর ফলস এগুলা বহন করে এই ভ্যারিয়েবলগুলো। এছাড়া আছে বাইট, তো বাইটটা অতটা কাজে লাগে না, খুব রেয়ার। তো ম্যাক্সিমাম প্রোগ্রামিংয়ে ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার এগুলা লাগে। তো জাভাতে আমরা ক্যারেক্টারের বদলে স্ট্রিং ব্যবহার করব, স্ট্রিং দিয়ে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব। দেখি আমাদেরকে সঠিক রেজাল্টটি দেখায় কিনা। হ্যালো, তো এটা আসলে হচ্ছে ভেরিয়েবলের কাজ। আমরা ভেরিয়েবলের মধ্যে এ ইন্টিজার টাইপ নিয়েছিলাম, এর মধ্যে একটি ভ্যালু দিয়ে দিচ্ছিলাম, ভ্যালুটি হচ্ছে ওয়ান। এটি ওয়ান কম্পিউটার বুঝছে এর মধ্যে ওয়ান ছিল, সে আমাদেরকে প্রিন্ট করার সময় যখন আমরা প্রিন্ট করতে বলছি তখন সে আমাদেরকে এটা প্রিন্ট করে দেখা গেছে। আমরা যখন ডাবল নিয়েছি, ডাবলের মধ্যে আমরা কিছু ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল সংখ্যা নিয়েছি, তখন আমরা যখন প্রিন্ট করতে বলছি তখন সে ঠিক মতো প্রিন্ট করতে পারছে। স্ট্রিং, এখানে স্ট্রিং টাইপ আছে, অনেকগুলো ক্যারেক্টার আছে, তো এই ক্যারেক্টারগুলো আমরা যখন প্রিন্ট করতে বলছি কম্পিউটার বুঝতে পারছে যে হ্যাঁ, বিয়ের মধ্যে হ্যালো ছিল, সে হ্যালোটে প্রিন্ট করছে। তো ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে এরকম যে একটা মান বহন করবে, সে মানটা আমরা দেখাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা কাজে লাগাতে পারি। তো প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল জিনিসটি খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা ভেরিয়েবল জিনিসটি বুঝতে পারছেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং গুগল কিংবা অন্য ইন্টারনেট রিসোর্স থেকে আপনারা সার্চ দিয়ে
আরো বিস্তারিত জানতে পারবেন। আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি সম্ভব হলে সেগুলো সলভ দিব, কিংবা আপনারা এর থেকে ভালো কিছু জানলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।